ए जीवन राखबो ना गर्भधारिणी मा आमाके ओम भवे ए सामने रखे जी बट गाछ बिराट बट गाछ तो ओम भवे सारा लाल लाल पाता पाता जोता नाई खाली ना माइल होइछे रे ए बट गाछे नामाइले गलाय दड़ी लिए झुलिए पड़े मरे जाओ ए जीवन राखा दरकार की आछे একটা ছেলে বাবা জুতো করে মাইলো এই এই জীবন রাখবো না পুরো বাবরা না মাইলো শালা গাছের বেলায় নাই না মাইলা ওই এই যা কে রে কে বাবা আমার আমার সাধনাই তুই ব্যাঘাত ঘটালি কে তুই এ শালা বট গাছ ছাড়ো হই উঠে বইছিস তো ए तुमी क्या बाबा अभी हैं अभी साधु बाबा ओ आधु मुड़ले बेटा साधु क्यों बोल चाहे तुम्हें बोल चीज तुम साधु हाँ अभी साधु आमी मुड़ को इशारा बोट गाज ना ना माल हुई चे हाँ बाबा क्यों तुम्हें कहने की कोई चीज बाबा इकने हैं इकने अभी भगवान ने राधा थोड़ा कर चिलाम ओ भगवान मुड़ले राधा झाट चिला चुप ती इशारा भगवान मुड़ल माच पाई ना रे चुप कर साहब স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের সব খবর আমি জানি সব খবর জানো সব জানি কিন্তু চুপি চাপি থাকি বাবা আমার কি মনের ব্যথা কই বলো তো কি তাহলে জানিব তুমি চুপা চুপি বাবা আরে তোর নাম ক্ষুদিরাম তোর অর্থের বড়ই টান তাই ধান্দাই বেরিয়েছি সেই রাস্তায় কিন্তু হারে খুদ আমার কাছে তো টাকা নাই এ শালা আমার টাকার দরকার এই জানলি কি করি বাবা তোমরা কি কি বল বাবা তোমরা তোমরা কি খাও আমরা নিরামিষ খাই বম ভোলে বম ভোলে পেঁয়াজ রসুন খাই না সাধু মাংস দাও গা ঝোলে চুপ বেটা কি বাজবে চুপ চুপ বেটা বম ভোলে বম ভোলে ফাক পেলি শুয়ে পড়ে মেয়ে গুলার কোলে বেটা তো কামি না চাপা চুপি বাবা চুপি বাবা বাবা চাপা চুপি হ্যাঁ বাবা আমার বড় আমার মনের ব্যথা তুমি বুঝেছো বাবা হ্যাঁ তোর মনের ব্যথা আমি বুঝেছি আমাকে একটা ব্যবস্থা করো বাবা তোর ব্যবস্থা হ্যাঁ বাবা তোর ব্যবস্থা হবে হবে হ্যাঁ হবে কি হবে বাবা কিন্তু শোন তার আগে হ্যাঁ তোকে ভগবানের আরাধনা করতে হবে আমি হ্যাঁ হ্যাঁ তা করব ওই তারামা তলায় গিয়ে বিপ্লব সাধু বাবার কাছে গিয়ে বসবি বইবো আর একটা কথা মনে রাখবি হ্যাঁ তোকে আমি তিনটে বর দেব তিনটে বর তিনটে বর হ্যাঁ সে বর দিলে কি হবে বাবা সে বর দিলে তিনটে বর তুই যা চাইবি তাই পাবি তাই নাকি হ্যাঁ যা চাইবি যদি বলি গোপিনপুরের সম্পত্তি গুলো সব আমার পাবে হয়ে যাবে হ্যাঁ সাদা সাংঘাতি সাধু বটে যদি বলে যদি বলি পাঁচ তলা দালান হয়ে যাও তাই হবে যদি বলে গোটা পাঁচ ছয় মেয়ে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও তাই হবে রে বেটা বাবা বাবা চাপা চুপি মালখানা দিয়ে দাও আমাকে চুপি চুপি তাহলে ভরে ও তিনটে বার এর বেশি আর হবে না না এই তিনটে বার তোকে দিয়ে গেলাম আচ্ছা আর একটা কথা মনে রাখবি এই বর যা চাইবি তার আগে
আমাকে শরণ করবে। আচ্ছা আচ্ছা, শরণ করে বলবে বম ভোলে, বম ভোলে, বম ভোলে, বম ভোলে। চাপাচুপি বাবা, চাপাচুপি বাবা, বাবা বাবা বাঁচাই না বাবা, আই নাই এ বাবা বুড়ো শালো। আমি এব বাবাকে দেখিয়ে দেব, বাবাকে দেখিয়ে দেব যে মাল তিনখানা পেয়েছি, গেই পঞ্চাশ বিঘে জমি কইল, যেমন তাই কইল। বাবা আসবে ঘাড়ে ধরে ঘাটে বাই দেবে, আমি আমি গায়ের ডন, আমি গায়ের রাজা, আমার লোকে খাবে ধরে চাপা চুপি বাবা। বম ভোলে, বম ভোলে, এবার শোব কতজনের কোলে, বম ভোলে। আমি কি করলাম বুড়ি ঢপি মা কি, আমি কি করলাম গো, বুঝছো নেই, ওই সর বাচ্চা আজ ডাল ছাড়া হয়ে গেছে। বুড়ি আমি মাঠে যাবো, কোনো ভাত চাবাই না। ও বাবা রে, আমি চললাম মাঠে, আজকে বুড়ি লাগবে আমাকে, এতদিন বুড়ি ছিলাম না, আজকে যে ছেলে ও মানুষ হয়ে গেছে, এখন আমাকে বলছে বুড়ি থুতুরি, আমাকে বুড়ি বলছে গো। কা করে আমি চললাম মাঠে, ও রে বাবা ওকে যাইও না গো, ওকে যাইও না গো। এ মা মা মারে, আমি ঠিক বুঝেছি আমার বুক চর করে ভেটে যাচ্ছে রে, তোর বুড়ি থাকবি না, আমি বুড়ি থাকবো না, দেখ এখন তোকে কি করি, কি করবি বাবা আমাকে কি করবি, সাধু বাবা বম হলে, সাধু বাবা আমাকে একখানা বর দাও, আমার মা, আমার মা যেন ষোলো বছরের মেয়ে হয়ে যায়। ওরে বাবা রে, আমি ষোলো বছরের মেয়ে হয়ে যায়, আমার মা যেন ষোলো বছরের মেয়ে। তোকে ঘাড়ে ধরে জুতো পিটে করে ঘর থেকে বার করে দিলাম, আবার তো নীলজ মতো ঘরে ঢুকেছিস। আরে খুঁজ এটা আবার কে রে, বলি তুমি কে মা, মা বলছে এখন তোর বাবাকে বারণ কর মা বলতে, কিন্তু মার বাবাকে আমি বলে দিচ্ছি। বাবা কি রে, তোমার সে বুড়ি মাল কয়, আরে ষোলো বছর মেয়েটা কে রে, মা বলে তুমি দুধ খাইলা, আমি আমরা রাতে চুজি এ খুদ, বাবা এটা কে রে, মাকে বিয়ে কইছিল ক বছরে, ষোলো বছরে, হ্যাঁ তখন মায়ের চেহারা কেমন ছিল, এরকমই ছিল বাবা, আমার
উলা উলা তো চিন্তা বাচ্চা না সব বনাস কুতা কা এখন তো মুখে জুটো তোর মায়ের মতনই লাগছে সবই মায়ের মত শুধু বয়সটা কচি করে দিয়েছি বাবা এখন তো বাবা চিন্তা বাচ্চা না বুঝলি তোর বাবা যখন সেই আমার সঙ্গে প্রেম করেছিল একটা গান আছে ও মনে আছে সেই আমি তার আমি গাই তাহলে আমাকে চিনতে পারবে জানি কি হ্যাঁ জানি কি হ্যাঁ রে বাবা কি রে এই ছোটবেলায় গান শুনিয়েছিস তোমাকে হ্যাঁ রে তোর মা ওই আম বাগানে ছিল হ্যাঁ আর তখন ওই আম পাড়ে ছেলের সামনে আম বাগানে বলতে হবে না বাবা গানটা শোনা গানটা শোনা হ্যাঁ ও এসো এসো কাছে এসো নাকি ছেলে আছে বাবা বটে আরে ওই রকমই রে খবরদার সাবধান তোমার মরা ইন্দুর দেখো এখন তো ওই ঘরে কি কাজ আছে বেটা লাফিয়ে জানতে দিয়ে বসে গেলি তুমি যাবা খুঁজো ও এসো এসো বাবা টাকা লবা টাকা কি হবো টাকা নো বলছে লবা হ্যাঁ এখন ভালো মাল পেয়ে গিয়েছো नदी साढ़े तीन हाथ नौका से मारे मा अरे बाबा खुद बोल देख देख बाबा का टेनी टुनी दे ही ना तू जा तेरे बाबा मुड़ी के लावर विपुल हो जा ना ना ए खुद घर काज करा देख का जिनिस पत्र बाहर पड़े छे ना जाब ना তাই দাদা সময় থাকতে যৌবনের ধাক্কা যদি বন্ধ না করো বারবার ফেসবুক চালাও একবারে অল্প দিনে ক্ষয় করলেই তোমার জীবনে সব শেষ তাই দাদা কি বলবো যৌবনের এমবি যদি ফুরিয়ে যায় আমি বিয়ে করে কি করব আদুলি মতো যেমন এক টাকা কয়েন চার আনা কয়েন আট আনা কয়েন সব দোকানে নিচ্ছে না তেমনি দেখবেন আই বড় বেকার ছেলে মেয়ের বাবারা সবাই নিচ্ছে না কেন যে ছেলে চাকরি নাই সেই ছেলের কপালে মেয়েও নাই বিয়েও নাই তাই দাদা সে ছেলের কপালে বিয়েও নাই তাই আমার বাবা শত চেষ্টা করে আমার আই বড় নাম ঘোচাইতে পারলো না 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 নসমুদ আসছে শরবত খাচ্ছে ব্যয় মশাইকে জিজ্ঞাসা করছে ব্যয় মশাই আপনার ছেলে চাকরি করে তো বলছে না দু বিঘে ভোং বিছে দিয়ে ঘুঁজ দিয়ে ঢুকাবার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে শরবত ফেলে দিয়ে বারো কাটা রাল ধরে বাড়ি চলে যাচ্ছে তাই আমি এই মায়া তারার কাছে এমনি আসি নাই মা তারার কাছে এমনি আসি নাই বড় ঠেলাই পড়ে এসেছি আর এই মা তারার পুজো দেখতে এসে মেলা দেখতে এসে আসার সময় বাবাকে বলে এসেছি বাবা গো বাবা তুমি এমন বাবা ছেলের জন্মটা দেবা তুমি পুক করে দিয়ে দিলা কিন্তু ছেলের আই বড় নামটা তুমি পুক করে ঘোঁচাইতে পারছো না তাই তোমার দ্বারাই আমার আই বড় নাম ঘুঁচবে না বাবা আমি নিজের চেষ্টাতে ফেসবুক চালিয়ে যদি বউ নিয়ে আসতে পারি তোমার ঘরে ঢুকবো বউ মানিয়ে তা না হলে মাথা চেঁচে দিয়ে বাংলো বম্বুচারী হয়ে বেলের খোলা নিয়ে বেল তালায় তালায় ঘুরে বেড়াবো তা জয় মা তারা মা অন্তর্যামী মা গো মা জন্মদাতার তো ডাক শুনলো না মা তো অন্তর্যামী মা তোর থানে এসেছি মা তুই যদি আমার আই বড় নাম ঘোঁচাতে পারিস তারা মা আমি কথা দিচ্ছি তোকে জোড়া ঢাক আর জোড়া পাঁটা দিয়ে পুজো দিয়ে যাবো মা সামনে বছর আমি যদি কিনতে না পারি লোকের গোল থেকেও পাঁটা চুরি করেও দিয়ে যাবো মা মা আমার আই বড় নামটা ঘোচাস মা না 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 ছেলেগুলো আছে সেদিকে যাওয়া হবে না শালা ওই মনোহারি পট্টি দিয়ে যেতে হবে মেয়েগুলো ওই দিকে ঘুরু ঘুরু করছে যদি আমার মতন চুলকানি রোগ কারো থাকে শালা লেগে যেতেও পারে আর বলো না এই মেলা দেখতে এসেছি বাবা তো আসতেই দেবে না বলছে মেয়ে ছেলে বাইরে বেরোনো হবে না আমি বাবাকে বললাম কেন বেরোবো না একটু মেলা দেখতে যাবো না বলছে দেখছিস না এখন পাঁচ বছরের মেয়েকে ধর্ষণ করে দিচ্ছে বাচ্চারা তাহলে বড় মেয়েদেরকে ছেড়ে দেবে আমিও তো কম বদমাস মেয়ে না
আমিও জিদ করে এসেছি শুধু ব্যাটা ছেলেরাই ধর্ষণ করবে মেয়েরা কিছু করতে পারবে না মেয়েরা কিছু করতে পারে কি পারে না আজকে দেখাবো দেখিয়ে বাড়ি যাব জয় মা এইখানে ঘুরবো ঘুরে দেখবো যে কোন ছেলে পেছনে লাগছে জয় মা মা সন্তানের ডাক শুনেছিস মা মেঘ লাগতে না লাগতে জল হাজির হয়ে গেছে মা ছোড়াকে দাঁড় করিয়ে এমন চোষা চুষবো কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে গোটা গায়ে চুলকানি রোগে ভর্তি হয়ে আছে মা মেয়েটা ড্রেস পরে ঘুরে বেড়াইছে তো আমার গা হাত সব দুর্বল হয়ে যাচ্ছে এক লড়কি মেরি সামনে মেরা দিল লে যাই 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 হাই রূপ হাই 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 রূপ হাই 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 এক লড়কি মেরি সামনে আমি জ্বরের ট্যাবলেট দিতে গিয়ে গ্যাসের ট্যাবলেট দিয়ে ফেলেছি নাকি আমাকে ছোড়া বলছে কি হলো ম্যাডাম এই কাকে বললি রে কি বল এই মেলাতে কি মাল চলে যাচ্ছে আমি বলেছি তোমাকে বলি নাই কাকে এইখানে কে আছে আমি ছাড়া না না এই মেলাতে কতজন মোংলায় পরোটা কিনে নিয়ে চলে যাচ্ছে কতজন গরম গরম পাঁপড় কিনে নিয়ে চলে যাচ্ছে কতজন মনোহারি মাল কিনে নিয়ে চলে যাচ্ছে সালা কতজন জিলিপি কিনে নিয়ে চলে যাচ্ছে আমি সালা পয়সার অভাবে একটা খেতে পাচ্ছি না তাই এই কালী তালায় পড়ি পড়ি বলছি মা কি মাল চলে যাচ্ছে রে পয়সার অভাবে আমি একটা দুটো কিনে খেতে পাচ্ছি না আমি তো তোমাকে মাল বলি নাই আমি তো শুনেছি মাললে কোনো সময় কথা বলো না বলো বলুন মাললে কোনো সময় কথা বলো না আপনারাই বলুন বলে না 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 কেউ যদি ভটভটি করে খোলের বস্তা উভার লোড করে নিয়ে চলে যায় এইবারে যদি গোপিনপুরে উঠুনিতে যদি না উঠতে পারে পেছন দিয়ে যদি ভগ 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 করে ধুমো বেরি কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলে সালা ভটভটি ক্ষমতা নাই আর কি মাল নিয়ে চলে যাচ্ছে দেয় না না সেই খোলের বস্তাতে কথা বলবে খোলের বস্তায় কথা বলবে তাহলে মেয়েরা নিশ্চয় মাল বটে ওরা গাইয়ে পড়িয়ে ধরা দিচ্ছে আমরা মাল বটি নাকি ওরা আমরা কি ভাববো রে তোমাকে মাল শোন আমাদেরকে তোরাই ভাবাচ্ছিস মেয়ে ছেলে এমন জিনিস এই তো শুরু হয়েছে দাঁড়া শেষ না পর্যন্ত দেখবো না ঠিক আছে শেষ করবো তারপরে বাড়ি যাবো ঠিক আছে তোমাকে আমি মাল বলি নি তোরা আব্বার পেছনে লাগবে একবার লেগেছে যখন আব্বার লাগবে এইবার ছেলেকে যত্ন করে সালা কথাই বলেছে কথাতেই বলে মেয়ে যত চটে তাড়াতাড়ি পটে এ ওষুধে কাজ হলো না এবার একবার টেস্ট ঢাং মেরে দেবো হাই বিউটি এইটা কাকে বললে হাই বিউটি এইটাই তো কলিকালের ইয়াং ছেলের ডিউটি জুতো দেখেছো জুতোর বাড়ি খেয়েছো না আজকে আমি কিছুই খাবো না মা বলেছে আজকে আমাদের একাদশী সারাদিন জল পর্যন্ত গ্রহণ করবি না আমি জুতো কি আজ আমি কিছুই খাবো না ও অসভ্য ছেলে মা বলেছে কিছুই খাবে না আজকে ছোড়াকে দেবো না কানের নিচে পটাশ করে এক চল ও মা গো মেয়ের এদিকে নাই ওদিকে আর হাওয়া বেরিয়েছে দুদিকে মুখ সামলে কথা বলবি কোনো দিকে হাওয়া বেরোয়নি না না বিউটি কত সুন্দর জিনিস ভালো জিনিস বলে বিউটি বলে ডাকছি আর আমাকে বলছি কানে চড়িয়ে দেবো তুই যদি কানে চড়িয়ে দিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেবো কি করবি তোকে এমনি এমনি ছাড়বো কি করবি খেপি খেপি মারিবো হন্টোতে মুদবি কটোতে হ্যাঁ করে হেসো না আমি কত তো মোতার মেয়ে নয় আমি কত বৌদ্ধ মেয়ে জানিস তো পরিশ্রম করবো না কত আনবো তারপরে মুতবো ছোড়া তোকে চিৎ করে ফেলবো তোর মুখে মুতে দেবো ভালোই হলো ভাই দাঁতে পোঁকা লেগেছে পোঁকা মরে যাবে ভাই বাবাকে বলছি বাবা দাঁতে যন্ত্রণা করছে ৫ টাকা দাও তোর ট্যাবলেট কিনে খাবো বলছে পালা শালা এখন লকডাউন চলছে শালা পয়সার অভাবে খেতে পেছি না
গরম জল আর নুন লুকা দিয়ে কুলকুচি করবি তো পোকা মরে যাবে। সালা গরম নোনা মাল মুখে পরিবার পোকা গুটি মরবে। দেখো মেয়ে ছেলে দেখতেও যত ভালো, মেয়ে ছেলে পেচ্ছাপটা তত উপকার। ফেলে দেওয়ার জিনিস নয়। হ্যাঁ তাহলে ফেলে দেওয়ার জিনিস নয়, তাহলে অত দামি জিনিস আমি মুখে করে নিয়ে কি করব? প্রসাদের মতন এক ছিপি করে ভাগ করে দিবি, দেখবি উপকার লাগবে। হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে। দামি জিনিস কেউ পায় না, আমি বহু ভাগ গুনে পেয়েছি। আমি লোককে বিলিয়ে দেবো নাকি? আমি মুখে করে ধরে রাখবো, দিয়ে কুলকুচি করবো, দিয়ে তোর মা ওই পালং শাক লাগিয়েছে, পালং শাকে পেরে করে দেবো। মা পিঠিতে যখন রান্না করে খাবি তখন নুন লাগবে না, ফেরি নুনে চুরুক চুরুক করে মেরে দেবো। তুই একটু আগে বললি আমার পয়সা নাই, কতজন মাল নিয়ে চলে আসছে। শোন, নুন কেনার পয়সা আমার আছে, তুই রাখবি, যে ছোলা শাক যখন রান্না করবি তখন ওই নুন লাগবে না, ছিটিয়ে দিবি। না, তোর নুন আমি খাবো না। আশা করবি না, বলেছে 3 টাকা প্যাকেট নুন খাবেন না, টাটা নুন কিনে খাবে। ওরা টাটা নুনই তো, নুন খাবো না। এটা টাটা নুন, বেশি মস্তানি করবি তো লেতি মাথায় উকুন ভেঙে দেবে একবার। কি বলছিস রে? আমার পক্ষে ছেড়ে নেবে আর তোকে আমি ছেড়ে দেবো। তোর পক্ষে যদি একবার ধরতে পারি তোর পকেট করে ছিঁড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। আমার গা হাত সব সুম সুম করছে। ছোড়া আমাকে জানি না, একবার খামছে মাংস তুলে নেবো। একবার রাগটা তুলি মজা দেখ। কেন আমার রাগটা তুলি মজা দেখ? আলা হয়ে গিয়েছিল রে, আলা হয়ে গিয়েছিল রে। বেশি মস্তানি করছিস, বেশি মস্তানি করছিস, তুইও বেশি মস্তানি করবি না। আমি নাকে ডগ ছাড়িয়ে দেবো। ও সব ছেলে, শোন বেটা ছেলে স্বভাব জানা আছে, এই তোদের কারণে, এই তোদের মতো বেটা ছেলেদের জন্য আমাদের মতো আই বড় মেয়ে ঘর থেকে বেরোতে পারে না। কি আমাদের মতো ইয়াং ছেলেদের জন্য তোদের মতো আই বড় মেয়েগুলো ঘর থেকে বেরোতে পারে না? না বেরোতে পারে না। এই কেন দেশের ইয়াং ছেলেগুলো তোর মাদের দরজাতে হুড়কো লাগাইতে যায় না? হুড়কো লাগাবে কেন রে? হুড়কো লাগাইতে যায়? শোন, তোরা এত অসভ্যতা করিস একটা মেয়ে পেলে। শোন, সেই অসভ্যর জন্য আমরা বেরোতে পারি না। কি করিস? একটা বিয়ালা মেয়েকে ছাড়ে না গো, একটা ছেলের মাকে ছাড়ে না এরা। কেন ছাড়বো? মাবুন, 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 মাবুন রাস্তা দিয়ে যখন চলে যায় মাবুন। কি বলিস, কি বলিস, কি বলিস? এই একবার দেখলে পারে। কি বলিস, কি বলিস মেয়েটাকে দেখি? বলো লেমন টু চেটেলে না পারিস তো চামচ করে খুঁটুরে দে। তারপর ছেলের মাকে, ছেলের মাকে ছাড়ে না গো, বলবে বৌদি লাগাবো নাকি, আমাকে জানিস না। আবার একটা বাচ্চা মেয়ে যদি স্কুল যায় সাইকেলে করে, সেই মেয়েটাকেও তোরা ছাড়িস না। কি বলিস? আয় বেরিয়ে আয়। আরে কথাগুলো কে বলে? তোরা তখন পিছন করে মুখটা বলবি, আয় ছোড়া পুকুরে পাড়া। আর যেই বলবি পুকুরে পাড়ে যে, তার এটা ঠান্ডা পড়েছে, ছেলে পিলে ভয়ে গিয়ে লেপের ভেতরে সুসুর করে ঢুকে বলে। অসভ্য ছেলে, শুধু মেয়েটাকে মুখে বলতে পারে আয় ছোড়া পুকুর পাড়া।
যায় শুধু একবার চোখ ইশারা করে দেবে যেই মেয়েতে ইশারা করে দেবে ছেলেদের গা একবার কুতু 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 করে কি বলো মেয়েটি ইশারা করেছে একবার জামা প্যান্ট খুলে লেংটি মেরে মেয়েটার পেছনে ধরে জামা প্যান্ট খুলে লেংটি মেরে ধূপ কাঠি ঠারু করে ধরতে লাগবে পুকুরে জলে ডুবিয়ে দিবি তোর পুকুরে ডুবাবি না পরের পুকুরে ডুবাবি পরের পুকুর ধার করব কেন রে আমার ছোরা দিঘি রে পরের পুকুর ধার করতে যাব তো দিঘি এ খেপি তোর দিঘিতে বেশি দাম দল নাই তো কেন লেলে সালা জলে পড়ে গেলে আমি জরাবরি উঠতে পারবো না ঠান্ডা জলে পড়লে আমার নজল এলিমেন্ট আগরে ছুটুং পাড়া হয়ে যাবে ছোরা আমার দিঘিতে নামবি কি একবার নামতে কি যদি একবার শোন পা পিছলে ঢুকে যাস একবার নিচে তলিয়ে যাবি ছোরা আর দাম দল থাকলে ধরে উঠতে পারবি দি ঘরে মা কে গিয়ে মা বলে ডাকতে এত গভীর হ্যাঁ আমার দিগে এত গভীর গভীর তাহলে নিশ্চয় শালা 100 দিনের লেবারে কাটায় নাই রে আমার মনে হয় পগলেন মেশিন এসে যদি আগরে লল্লা ভরে নুকু খুঁজে দিয়ে চলে তাই নুকু খুঁজে দিয়ে চলে গেছে হ্যাঁ এ ডোবানো চাটিখানি ব্যাপার কেন কি করবি ডোবানো চাটিখানি ব্যাপার একটা কথা শুন ডোবাবার কথা যখন বললি ওরে কোনো মানুষ যদি মনে করে কাউকে ডুবিয়ে মারবো তাকেও পরে মরতে হবে এমনি এমনি ডুবাইতে পারবি না কি করে বল তাহলে আমাদের গ্রামে গোপিনপুরের একটা ছেলে কথা শোন বল সে হচ্ছে পাকা শয়তান ছেলে ওর কাজ হচ্ছে সকালে উঠে লোকের পিছনে কাটি দেওয়া স্বভাব এবার আমাদের বাবুরা তো পুকুরে বড় বড় মাছ চাষ করেছে এইবার বাবুরা খাওয়া দাওয়া করে দুপুর বেলায় ঘুমিয়ে পড়েছে আর এই ছোড়া তো একবার নতুন দাঁড়া বসে কিনে নিয়ে এসেছে যে বাবুদের পুকুরে কলাতলার ঘাটে ভালো করে চার করেছে চারে বড় বড় মাছ চলে এসেছে ঘাটে সব মাছগুলো ফেঁচা লড়ি লড়ি ঘুরে বেড়াইছে আর এ বংশীতে ময়দার টোপ দিয়ে দাঁড়া জলে ফেলে দিয়েছে আর মৌরি পাকা পাথা ফাতা করেছে বেঁধে দিয়েছে ময়দা টোপ ডুবে গেছে কিন্তু ফাতা তো ডুবছে না যত জলে ঢেউ দিচ্ছে ফাতা তখন এমন করে ফেঁচাটা লড়াইছে উপর থেকে মাছ উপর বানা তাকিয়ে দেখছে শালা এই জল আমরা প্রতিদিন ফেঁচা লড়িয়ে ঘুরে বেড়াই আজকে হঠাৎ এসে কে আমাদের ফেঁচা লড়ানো দেখাইছে মাছের রাগ হয়ে গেছে মাছ উপর মানে তাকিয়ে ফাতা কে বোঝা এই তুই শালা কে রে এই জলে রাজ করি এই জল আমরা বিরাজ করি এই জল আমরা ফেঁচা লড়িয়ে ঘুরে বেড়াই তুই শালা হঠাৎ এসে আমাদের ফেঁচা লড়ানো দেখাচ্ছিস তুই কে রে ফাতা তখন বলছে আমি ফাতা মাছ বলছে শালা ফাতা তোকে ধরবার ফকাত করে ডুবিয়ে দেবো তুই যেমন বলছে আমাকে ধরবার হুর হুর করে ডুবিয়ে দেবো এইবার মাছার ফাতাতে ঝগড়া লেগেছে ফাতা তখন মুচকি মুচকি হাসছে আর মাছকে বলছে ওরে ভাই মাছ তুই যদি আমাকে ডুবাইতে যাস পরে ভাই তোকে মরতে হবে মাছ বলছে কে শালা তোকে ডুবাবো তো পরে মরতে হবে এক্ষুনি ধরবার ডুবিয়ে দেবো মাছার ফাতাতে ঝগড়া লেগে গেছে শালা ময়দা টোপে ধরে ফাতাকে ফকাত করে ডুবিয়ে দিস আচ্ছা এই ডুবিয়ে দিয়ে যা ডাঁড়াবালা তো উপর থেকে খচাস করে খেঁচে দিয়েছে যেই খেঁচে দিয়েছে সালা মাছের কান কত বংশি ভুকে গেছে সালা টেনে তুললে মাছকে পুকুরে পাহাড়ে ফেলেছে আর মাছ পড়বি পর পুকুরে পাহাড়ে ধুল্লুতে পড়ে গিয়েছে আর দেখবেন মাছের যতক্ষণ লালানি থাকে মাছ ততক্ষণ ছটফট করে এবার মাছ পুকুরে পাহাড়ে ধুল্লুতে পড়ে একাত ওকাত একাত ওকাত একাত ওকাত করতে করতে মাছের যখন লালানি মরে গেছে মাছের তখন আর লড়ার ছড়ন নাই লেজাটা ফেলে দিয়ে কাত হয়ে শুয়ে পড়ে লড়া ছড়ো নাই শুয়ে শুয়ে কি করছে তখন কি করছে মাছ তখন শুয়ে শুয়ে পড়ি পড়ি আপ 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 লড়া ছড়ো নয় শুধু আপ আপ করছে আপ আপ তাই তুই যদি আমাকে ডোবাবো মনে করিস ওই উপরবেলা তোকে এমন খেঁচা খেয়ে দিবে টেনে তুললে পুকুরে পাড়ে ধুলুতে ফেললে তোর লালানি মেরে দেবে দিয়ে শেষকালে তোর লড়া ছড়া থাকবো না পড়ি পড়ি আপ 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 করে মরে যাবে লালানি কে মারবে রে ছোরা লালানি কে মারবে লালানি তো আমিও মারবো না উপরবেলাও মারবে না তো মারার ক্ষমতা নাই লালানি তো মারবে ধুলোতে আরে ছোরা সামান্য ধুলোতে এই দেখ সারা রাত শিশির পড়বে ধুলো একেবারে বেজ বেজ করবে ভিজেতে এবং কাদা হয়ে যাবে আরে ধুলো তো গায়ে লাগবে না তো লালানি মরবে কি আবার রই যাবে আবার ধুলো একেবারে জান্ত হয়ে যাবে শিশির পড়বে আবার কাদা হয়ে যাবে বেশি মস্তানি কই যাবে
दादा बोलबो की कथा मेयेदेर नेइ कोनो लज्जा मेयेदेर ना कान काटा हाय 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 सोना कथा बैंगन बोधन आई बा फूल तेल गेछे भगवान जत जंत्रपाति तोदिन लागिए दिए कोथा खुजे पाबो সব চেঞ্চে দিয়ে এই চুরুক দাড়িটা কেন রেখে দিই বলিনি কেন এখনকার মেয়েগুলা যেভাবে ভুরু চাইতে লেগেছে শেষকালে তোদের ভুরুতে আর চুল থাকবে না তখন এই চুরুক দাড়িটা ছিঁড়ে তোদের নিয়ে ধার দেবো শট গাঁটা দিয়ে লাগিয়ে আমাদেরকে শোন আমাদেরকে দাওয়াত দনে তোরে এগিয়ে আছিস কিন্তু আমরা পাত্তা দি না তোদের জিনিস আমাদের পছন্দ নয় হ্যাঁ শুধু কুকুর নয় রে মেয়েদের দেখে তোর আরো কিছু হোস আরে লম্বা লম্বা চুল রেখে গোপদারি চেয়েছে মেয়েদের খুঁজে বেড়াই হনু মানুষে যে হনু আরে লম্বা লম্বা চুল রেখে গোপদারি চেয়েছে মেয়েদের খুঁজে বেড়াই হনু মানুষে যে ওরা হনু মানুষে যে ওরা হনু মানুষে যে ওরা হনু মানুষে যে মেলা দেখা মুডটাই খারাপ করে দিলি এমনই জিনিস একবার যদি যাস না মেয়েদের পেছনে মানে সারা জীবন পেছন পেছন ঘুরবি চলে গেল তো জয় মা তারা মা তোকে তিনখানা পাঠা দেবো মাল ঘুরিয়ে দেব মা সালামাদের ব্যবহারের জন্য আই বড় নাম ঘুরছে না মাল ঘুরে ইদ্রিস ইদ্রিস ইংরাজিতে
এতক্ষণ তোমাকে আমি চেক করে দেখলাম তোমার চুলকানি রোগ আছে নাকি। তোমার গোটা গায়ে বিচুটি পাতাতে ভর্তি হয়ে আছে। শোনো, এখানে আমাকে হেড কমিটি দায়িত্ব দিয়েছে। ভদ্র মেলা, মা তারার মেলা, তাই মেয়ে ছেলে যদি রাজবিরিতে গান শুনতে এসে বিপদে পড়ে একা বাড়ি পাঠানো হবে না, বডিগার্ড সঙ্গে দেবে, তোমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। যেভাবে জেডি খেয়েছে, জেডির গন্ধতে খটাস লেজ তলা দিয়ে ভরে গুটি ধরিয়ে পালিয়েছে। তাই চলো, আমি তোমার সাথে যাবো না। আমি ভদ্র ছেলে, আমাদের পাড়া দাদা শালিগুলো এসেছে মেলা দেখতে, আমি মেলা দেখাইছি না তো, তাড়াতাড়ি মেলার ব্যাগ করে নিয়ে গেলে মার দেখাইছি। আখের ভুঁ, তারপরে মেলা ঢুকাইছি। তু কি মনে আমি আখের ভুঙে চটকি বাসা ভাঙতে চাইছি নাকি? তোমার বিয়ে হয়নি তাই বলছিলাম, বললে হবে তো? যেখানে কতদিন পরে তোমাকে ওরকম ইয়াক দেখছি। কুতুর মা, ইয়ে তোমাদের করছি গালে একটা চুমু খাই। গাছ না ফল দেখো, গাছে চুমু বাদ দিয়ে ফললে চুমু খেতে লেগে, এ ফললে চুমু খেতে লেগে। এ মা, কি রে আনন্দ করছিস? বুঝো স্বামীকে বেয়ে ছেলের কথা মনে আছে, দুটো খাইতে দিবি না? এ মা, তাই বটে তো। এ খুদু বলছি, ঘরে তো চাল নেই, তারপরে মনে কর বাজার হাট কিছুই নেই, আবার মনে কর কাঠ নেই, জল আনতে যেতে হবে। আমি জল আনতে যাই, তুই বরঞ্চ কাঠ আনতে যা, তোর বাবাকে বাজার পাঠা। তাই হবে, আমি আসছি। আর কিন্তু একবার করে লক্ষ্য রাখবি, কাঠটা নিয়ে এসে। কেন কেন? বুঝতে পারছি না, আমাকে 16 বছর বয়স করে দিতে পাড়ার চাংড়া ছেলেরা আমাকে থাকতে দেবে? আমার কেমনে লাগবে? আমার বাপ বেটা আছে, যে শালা টাকা আমি চোখ তুলে লব। পাখু দোলে পাকা বৈদ্য, শোন তোর মা কি বললে? তুই জ্বালানি কাঠ নিয়ে আয়, আর আমি বাজারটা করে আনছি, তারপরে খাবো দাবো, আর তুই পাড়াতে খেলে চল যাবে। সারাদিন খেলবো। এই তো তুই ছুটি ছেড়ে খেলা করবি না? আমি খেলা করবো। হ্যাঁ, তুই খেলতে যাবি, আর তুমি বাড়িতে ঘুর ঘুর করবা। শালা বুঝো কোথায়। ছেলে কি করিসি? দেখো চল বাবা, তোর মা জল আনতে গেছে, আর ওই তুই জ্বালানি কাঠ নিয়ে আবি, আমি বাজারটা করে আনি, নিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো, আর খাওয়া দাওয়ার পরে একদম তুই বাড়ি যাবি, আর আমি লোককে বলবো আমার বিটা, আমার বিটা, আমার বিটা, আমার বিটা। না না, সেই বলবো না, কালো ফোঁটা। যখন টাকা রোজগার করি না, যখন তো বলতো কালো ফোঁটা, এখন মাকে 16 বছর করে দিয়েছেন আমার বেটা। আমি এখন বলবো আমার বাবা বুড়ো ফোঁটা। Thank you.
सौदागर हूँ। ये बंगला मुल्क में सौदा करने के लिए आता है जाता है स्टीमर लेके, लेकिन सागर के किनारे इतना रोशनी क्यों होती है? हम देखेंगे, जरूर देखेंगे किनारे में रोशनी होती है क्यों, हम जाएंगे और देखेंगे। जाग नदी घाटे तो जल नीते सी जल लिए दिए घर चले जाबो, नाले खुद खेते पावे ना। ओए अमर काके रे कलो सी जल गिया छे भासी माजी रे तोर लोकाय भेला दिया रे, माजी रे तोर लोकाय भेला रोशनी होती है नहीं लड़की होती है, लड़की लड़की का रूप जलता है। तुम्हें क्या गो? सौदागर हूँ मैं। सौदागर? बंगला मुल्क में आते हैं जाते हैं, लेकिन तुम्हारा इतना रूप तो हम कभी नहीं देखा। तुम्हें बंगला बोलते पारो ना कि? मेरी जान, हम तुमके शादी करेंगे। चलो मेरे साथ। हमको शादी करेगा? हमारा शादी हो गया है। कहाँ से? मेरा लड़का है, बड़ा बड़ा लड़का। ए साली बोले कि 16 साल का लड़की शादी हो गया, झूठ बोल मत बोलो। अरे हमारा पति है, मेरा लड़का है, हम शादी हो गया है, मेरा यहाँ पर गाँव है। हम तुमको ले जाएंगे, चलो मेरे। चल। अरे अरे बाबा, अरे खुदू रे, ए खुदू बाबा गो, बचाओ गो। भाई खुदू बा बहुत अच्छे जवान है। बाबा तुम्हारे बाबा झरझरी हम उनका मांग में सिंदूर देंगे। ऐसा मार देंगे ना, हम झूठ बात नहीं बोला। हमें छेजे कुत्ता सिंदूर लगा जी। ये तो साज बाल बोल रहे हूँ, देखो कितना सुंदर बाल है, कितना सुंदर रूप। हे बाबा बुझते बाची ना, अरे बाल माने चूल। तू तो धान खंडर माल, वो वही माने वही। ये तो देखो कितना सुंदर। এটা বাংলা, এটা বিহার লয়, সারা বাংলা বলি বললে সারা মুখ ভেঙে দেবো। মাদাম নেই সমঝা, বাংলা বলতে বুঝো না। নেই আমার কাছে শোনো, বাংলা কাকে বলে বলো? একে বলে চুল করবে যদি ভুল। আমরা মাং মে সিঁদুর দেঙ্গে শাদি করেঙ্গে। শালা সিতে সিঁদুর তাই বললে কত সিঁদুর। মাদাম নেই বলা, শালা চাপ। এটা ছেলে। सोलह साल का लड़की और तुम्हारा उम्र तो 20 हो गया, तुम्हारे माँ क्यों होते है? ये साला तो ठीक ही बोलती है। झूठ बोल मत बोलो। चार तो बसे तीन तीन मासे तीन गाचे साला 50 बसर माल धरेगी। कारण आज बोले भाई कोई बात नहीं, हम ले जाएंगे। मेरी जान मेरे गले में लट जाओ, मेरी जान हम बहुत रुपया देंगे। खुदो गले में लट जाए और तुम तला में परिष्कार कर दे। क्या बोला? बाबा खुदो तोर कोनो चिंता नाई, तू आमार छेले थाकते तोर बाबा थाकते आमार इज्जत तके बाचाती हबे। তোকে তখনই বললাম ইজ্জতটা বাইরে রেখে আইগা।
भागो यहाँ से भागो की? मेरा बहुत 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 ताकत है खुदो बाबा हमारे बाप बेटा छोड़ेगा नहीं तुम्हें छेले मानुष भाई जो बहु लाठी खेला कर चो बाबा इस साला का चली दाओ इस साला का छोप बोतल लो बो साला छात लगा खुदर बाबा ऐसा क्या दाओ खुदर माँ ए दारा हाथ बड़ा भी ना ता गोट्टा का देख खेल भी सही है भालकी वासे डांग तो नहीं आसी सालों का डांग डांग करो बोशा बो सालों भये पाली जबे खुदर मार कुनो चिंता कुन अरे तुर बाप एखन जिंदा छे भय करबि ना ए बुद्धा भालो का आटो मोरा इंदुर बेरी दी तो पांच जोर सान सुर बोला को दौड़ के कि सोरा बच्चा मोहरम खेला साला का भी मोहरम लाठी अमन चापाबो साला का ऐसा मार देंगे ना क्या कारण की बोचे उड़ गला बांग्लार बांस जो कौन जावे तो कौन पाप गुना सुमोई बाबी ने पाप गुना सुमोई बाबी ने एक एक तो पाप जावे आर हराम जादे देखा है मेरा हाथ में क्या है ওরে শালা দেখ আমার বাবা সঙ্গে লেগে থাক चरम ताकत रे पालम ना बेटा खबरदार क्या बात तू जानी ही ना ए बेटा खुद तो छाड़ भी ना हमरा दुई भाई ना बाप बेटा अगल मन बाप बेटा रे हमरा दुई बाप बेटा हमनी चिन ना आ साले के कुश्ती करेंगे ओ हो जे रावण और हमी के कौन है तू इंद्रजीत इंद्रजीत लरे इंद्रजीत हमें मेघे राल ठेके चली दो ठीक है तू कुश्ती करेंगे मेरे साथ कुश्ती करब ना तो कुश्ती बिच दो हमार बेटा चलो ये मेरा बहुत पाइक बरकंद है इस स्टीमर में वो आएगा तो क्या करेगा चलो ए हमार तरबारी फरबारी लागबे ना बापेर बेटा भी हाथ हाथ लाग তুমি বিহারি আমি বাঙালি খুদো একে চালাকি তোমার ভি চিন্তা করো না
सुनो, तुम हार जाएंगे तो हम क्या करेंगे समझा? हटा दे। हाँ, तुमको हरा देंगे और उसके बाद खड़ा लेकर तुम्हारा सिर। ये खुदो, ये सोरो बच्चा क्या खुद जी रे? माता ने खुदो बोल दिया। ओरे सालो माता का टेलीफोन। कोनो काटे ना? আমরা মাথা খুলে বসে গিয়ে ভয় করিস না, ক্ষমাস তো ছাড়বি না ভাই। ভাই আমাদের বাংলায় এটা মার করা নিয়ম আছে। কোন নিয়ম ভাই বলো? সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না তাই আমি পাচ্ছি না। বলো কে করেগে তো? এই ডাক দিলাম। তুমি ডাকের ওপারে থাকবে, আমি ডাকের এপারে থাকবো। ওইটা বিহার, এটা বাংলা, বর্ডার ভাগ। ঠিক আছে, আমি তোমাকে ওপারে মেরে আসবো, তুমি এপার হবে না। আরে নিয়ম নিয়ম নিয়ম, এই শালা কই? এটা আমাদের বাংলা নিয়ম লাগে। তাও বাংলা নিয়ম এ কি হতে হয়? হ্যাঁ, তোমা আইগা হাম নাই যাইলে না ধরতে পারলে মারবে। ঠিক আছে, ডাকের ওপারে ধরতে পারলে মারবে। নিয়ম তাকে নিয়ম ডাক বেরিলে হবে না। এ বাংলা তো কে নিয়ম হতে হয়? এই নিয়ম হ্যাঁ, এই নিয়ম বাড়ি গেলে হবে না। ঠিক আছে, যাও ফিরে যাও। মুসলমানদের মুসলমানই বলে, আমার মুসলমানই দিয়ে দেবো। চলো পালিনা, ওই বিদেশি হারামির হাত থেকে তোর মাকে রক্ষা করতে পারলি না বেটা? খুঁজো তোর মাকে লিচু নেবে রে। খুদু কে বলে গা তু? আমার ছেলে ঝুট বল 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 আজা মেরে যা। অস্ত্র নাম জানিস? হাজুরা, তোমাকে সব হাজুরে মেজে ¡Suscríbete al canal!
इनम करत 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 कौन चीज है करत है वो नाम है बांग्ला से करत 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 है साला तो पोचूर घमोता को औरे साला बिहारी बेटा रोटी खाई जी साला भूखती चली अरे सालू भाई खाबे साला खेई जो रोटी तुम्हारे बाल कोई भेजी भूखती देखो इतना लंबे है हाय हाय तुम्हारा ये छोटा चीज क्या करेगा तू अरे साला ये कोतुजु ने डॉग गई थी तो डॉग गई तो कोतुन सोल है ते धरी छे ए बेटा ए नाम की जानी ये क्या है भैया कुचुंग कुचुंग ए ते नाम परमाणु बोमा ये जिखने पोजबे गुणा पूछे सारी ए नाम परमाणु ओ एकदम না শব্দটা দিলে হবে না নারে ডগ তো দিবিলে না শব্দটা দিলে পরে ইস্যু করতে অসুবিধা হবে চলো চলো বলে ওজে সুযোগ নানু বাবুকে দিয়েছি আজ বেরতে হইতো আরে কিয়া চিজ হই সালা তোমারা কার দেনগে तू चोके सामने जोड़ी धो चुप बेटा खुद हो बाबा खुद बच्चा बाबा बाबा रहती बच्चा की चुप है तो कर बाबा साला से बोर एक तो दी जखून दुखना से खुद तो मैं सम्मान रखा कर बेटा साधु बाबा बाबा बचाओ आज की विपुल बचा बेटा बचा तुम माँ का बचा बाबा আমার আমার মাকে তুমি গাভিন ভোজ করে দাও এই সালু যেন বিয়ে না করে আমার মাকে তুমি গাভিন ভোজ করে দাও সোনা মে তোমারা তোমারা পাস আয়েঙ্গে তোমারা মাং মে সিন্দুর দেঙ্গে তুমকো হম শাদি করেঙ্গে চুম্মা চুম্মা कौन चीज है मुझे बचा लो बचा लो मुझे बचा लो साला बिहारी साला बंगाली संग पर लौट भी आज भी कर भी नहीं तो बाप भी कर दे नहीं साला क्या ने भी कोई दे दो नहीं साला ना मांग में सिंदूर भरेगा कुछ नहीं करेंगे साला मांग में सिंदूर भरेगा
खाली खाली लगे तुर मा के बोल खानी दूध दिन दी पेट भरी चा सालो एटा बिटा तू चोद मार बोलचे आमा बाबा के मेरी तो आमा के मेरी तो मा मा तोरे लाउर बाड़ी दुबाड़ी भेजू नहीं बचाओ साला ले ले हम ले जा नगर के बाल भूत है सुधु भूत लाए गबिन भूत है गबिन भूत है सालो छैली बेरी लावत तक धोई गबिन भूत है गबिन भूत है अरे बंगला में गबिन भूत है बंगला में गबिन भूत है बाबा बचाओ तुम्हारा माँ है हम समझ गए तुम्हारी माँ है तुम्हारी माँ कर ये हम वो है ऐ तुम्हारा बीबी हाई ले जा वहाँ से ओ भैया तो ले सारा फुल सोचे कर भी ला पाई धर हाँ बल हमें जो अन्ना ही करी जी हाँ हाँ क्या बोलेगे बल आज से के आज होइते आज होइते होइते ए भारतवर्षे भारतवर्षे ए बांग्लार बांग्ला जतुरमुनी जतना रमनी सबाई हमार जनुनी हाँ सबे हमार जननी आछे आमी जे अन्याय करेछि आमी जे अन्याय करि आछे तार जन्य ए बांग्लार प्रत्येकटा मेजेलेर पायखाना खाय क्या बात बोल ए सालो बोल पायखाना खाय आज जदि ना खाय दे सालो दूध खाय ए नहीं नहीं पायखाना खाय पाई करने का है जा मत करने के जा साला जा फिर साला जा फिर साला मेरे पास एक खुदा तोर बाबा के बाल में फूल सोचा कौन बाँ चलो बच्चों में ही चले तो हम तुम खूब लपाई चला जा खुदो खुदो बेरी आएगा खुदो खुदो चॉकलेट खेते पैसा दीजिए चुप যা চকলেট লি আইগা লাভ বুঝা এই কুরকুরি আইতে 5 টাকা দিছিলাম এটা বলা ধরে তোর মাকে বল যে বাবা মদ খেয়ে যাও তোমার এবার কুরকুরি মেরে দেবে যা ওরে সালামি পারব না তোর বল বাবা মদ খেয়ে দুর্বল এখন পারব না এখন তো মা যখন গাবিন ভূত হয়ে যায় একবার ভূতের কাছে শুয়ে থাকে না এই সালো পাকা বৈদ্য গো মারে মা হুম বড় আছে তিনটে বড় লাস্ট বড়টা কাজে লাগাইতো রূপ যেন হয় আমার মা যেমন ছিল যেন তেমনি হয়ে যায় ও বাবা আমার মা যদি এইভাবে আমার মনে ছিল দম আটকে যাবে বাবা রে এত বড় পেট হয়ে গেছিল রে বাবা এইটাই তো সেই আসল মা হা বাবা তুই তোর মাকে গাবিন ভূত তারপরে ওই 16 বছর মেয়ে কি করে করলি বাবা বাবা ধন পেয়েছিলাম ধন হারিয়ে গেল বাবা তোর কি ধন হারিয়ে গেছে বাবা ওরে ধন আমার ধুতে ধুতে চলে গেল আর কি পেয়েছিলিস কি পেয়েছিলি বেটা ওরে কি হয়েছে বাবা ওরম করছিস কেন তুই এই বুজুর লেগে আমার সব গেল রে কেন তোর কি গেল বলবি তো মারে তোরা তাড়িয়ে দিলি হ্যাঁ আর আমি আমি গিয়ে সাধু বাবার কাছে চলে গেলাম হ্যাঁ বিপ্লব সাধু আচ্ছা
সাধুদের যে ধর্ম আছে, সাধুদের যে এখনো মান সম্মান আছে, এখনো সাধু আছে বলে পৃথিবী চলছে। হ্যাঁ তা তো ঠিক কথাই। এক সাধু বাবার কাছে গেলাম। হ্যাঁ সাধু বাবা, হ্যাঁ আমাকে তিনটে বর দিল। বর? হ্যাঁ কি কি বর দিল বাবা? বলছে তিনটে বর দিলাম, তুই যা চাইবি তাই হবে। আমরা না ভালো হলো গিয়ে গোপিনপুরে মাঠের 50 বিঘে জমি লুবো, একটা পাকা বাড়ি লুবো, বড়লোক হয়ে যেতাম, বড়লোক হয়ে যাবো, একটা মেয়ে লুবো, বিয়ে করবো, তাহলে সুখে শান্তি বাস করবো। এসে এই শালো বুঝো, শালো বুঝো, তোর বুড়ি বললো, রাগ হয়ে গেল আমার মাকে বুড়ি, এ রাগ আমার হইলো না। তাই প্রথম বল নিলাম, তোকে 16 বছরের মেয়ে করে দিলাম। বাবা ওইটা যখন করেছিলি না, ওরে বাবা রে, পাড়া ছড়াগুলো বেচারে ঘুর ঘুর করছিল রে। তারপরে তো ওই শালা ছাত্র এসে ধরে ফেলেছে, সর্বনাশ করেছে, টানাটানি করছে, বিয়ে করবে। আমার তা তো হবে না, বাঁচাইতে হবে। আমার সাধু বাবা, আমার মা যেন গাভীর ভূত হয়ে যায়। এইবার কি করবো, এবার কি করবো, আমরা তো বাঁচাইতে হবে। সে শালা তো পালিয়ে গেল ছাতু, আমি আবার কি করবো? সাধু বাবা, আমার মা যেমন ছিল তেমনি করে দাও। ওরে ধন পেলে হয় না, ধন চলে গেল রে বাবা, আমার জন্য তো সব হারিয়ে গেল রে। তোর মাকে বুড়ি বলেছিল বলে তোর মা কোনদিন বুড়ি হবে না, এর আমি থাকিয়ে যাবে। ওই জন্যই বলে কপালে নাই গো ঘি, ঠক ঠকাইলে হবে। সেই তো, কপালে যদি না থাকে সাধু বর দিলি বা কি হয়? তাই তো, দিলি বা কি হয়? আরে বাবা, ওই ওই তিনটে বর যখন পেয়েছিলিস, তো একটা বর তোর বাবার লেগে মদের দোকান নিতে পারলি না? শোন, মদের দোকান লোব ওই মাকে বুঝে বলি যে আই 16 বছর কই দিই, তখন তো বেই না পাইছিল না। এবার লাপা তোমরা দুজনে সুখে থাকো। বাবা তুই দুঃখ করিস না, ভালো মেয়ে দেখে তোরা আমরা বিয়ে দিয়ে দেবো। আমরা বিয়ে করব না, ওই শাল লোকে দাও না বাবা। তোর বাবার আর হবে না রে, বাবাকে গাবেন ভৌ জানবো না যাবা না বাবা। তোর মা ঠিক আছে বাবা, মারে বাবা, তোরা সুখে থাক। হ্যাঁ আমি ছেলে হয়ে তোদেরকে সুখে দেখতে যাই।